सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम बनश्री नैशनल आइडियल स्कूलें BNIS होम स्कूल पक्ष के गणित विषय शिक्षक मोहम्मद इकरामुल हक अपन शुभेच्छा स्वागत जाना आज के चतुर्थ श्रेणी अनुशीलन दर एक दुई एवं तीन पाठ नहीं आलोचना करब एगल समाधान करब एखन देखी श्रेणी चतुर्थ विषय गणित क्लास नम्बर आज के चार अर्थात एर आगे तीनटा क्लास होये छे और आमार नाम मोबाइल नम्बर फेसबुक आईडी देवा छे और तारीख आज के 9/2/2021 एखन आमरा आलोच्य सूची कि आछे देखी विषयबस्तु आछे अनुशीलनी दुइयेर पृष्ठा नम्बर आपनादेर 18 और आरेकटा कथा आमी आगे बोले राखी आमी आज के जेटा करब जे समाधानटुकु करब सेटुकु आपनादेर HW हिसाबे गण्य होबे अर्थात HW हिसाबे थाकबे एखाने एइजन्य लिखे रेखेछि डायरिटा आपनादेर CW to HW एखन आमरा प्रश्नगुलो एकटु देखे आसि एक नम्बर प्रश्न आछे एक नम्बरेर आबार 6टा प्रश्न आछे प्रश्ने नीचेर संख्यागुलो तुलना करो एबं लेस दें ग्रेटर दें अथवा समान चिन्ह बसाओ ताहले ये एखाने एकटा प्रश्नेर भितर दुईटा संख्या आछे एर भितरे ये तीनटा चिन्हर कोनटा बसबे आमरा तार आगे एकटु आलोचना करे आसि एखाने जे प्रतीकगुलो देया आछे एगुलो आछे सम्पर्क प्रतीक सम्पर्क प्रतीक कि सम्पर्क प्रतीक सम्पर्क प्रतीक 8টি আছে এর ভিতরে আমরা এখানে দেখছি 3টি যেমন গ্রেটার দেন লেস দেন সমান সমান নয় গ্রেটার দেন অর্থাৎ গ্রেটার দেন নয় লেস দেন নয় তারপরে গ্রেটার দেন লেস দেন বা সমান আর গ্রেটার দেন বা সমান এমন আরো মোট 8টা আমরা সম্পর্ক প্রতীক পাই এই সম্পর্ক প্রতীকগুলোর একটু আগে আমরা বুঝে আসি যে গ্রেটার দেনটা কি গ্রেটার দেন হচ্ছে এটা হচ্ছে বড় অর্থাৎ দুইটা সংখ্যা যদি হয় মনে করেন একটা 5 আর একটা 3 এর মাঝে কোন প্রতীকটা বসবে যদি আমার এই বড় প্রতীকটা বসাতে হয় তাহলে অবশ্যই प्रथम संख्या विवेच्य विषय है प्रथम संख्या जदि बड़ो है तब यह प्रतीकटा व्यवहार करते हैं और जदि ये प्रतीकटार नाम हे छोटो आमरा इंग्रेजीते बोली लेस देन ताहले जदि एमन थाकतो दुई लेस देन 8 ताहले देखें एखाने माझे कि संख्या बसातम जेहेतु प्रथम संख्या विवेच्य विषय आसबे प्रथम संख्या जेहेतु 8 अपेक्षा छोटो ताहले आमार ए छोटो ए प्रतीकटा बसाते हबे तार माने 2 less than अर्थात 2 8 थेके छोटो एखन समान चिन्ह समान चिन्ह मने करें 10 आर 10 दुइटा संख्या आछे ताहले एखाने माझे ए चिन्हटा बसबेन तबे सम्पर्क प्रतीक एमन एकटा जिनिस এই প্রতীকটা বসালে দুইটা পক্ষ তৈরি করে এটার বলি আমরা বাম পক্ষ এটার বলি ডান পক্ষ প্রত্যেকটার ক্ষেত্রে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ এখন মূল অঙ্কে চলে আসি এক নম্বরটা দেখেন এখানে আমার ওই প্রতীকগুলো বসাতে হবে অর্থাৎ লেস দেন গ্রেটার দেন সমান এই প্রতীকগুলো বসাতে হবে সংখ্যা তুলনা করে সংখ্যাটা আবার কিভাবে তুলনা করব সেটাও একটু আমরা জেনে আসি সংখ্যার তুলনা মনে করেন সংখ্যার তুলনা যদি করি 8 5 3 2 আরেকটা সংখ্যা হচ্ছে নিচে নিচে বসাই 6 5 8 1 এই দুইটা সংখ্যার আমি তুলনা করব কোন সংখ্যাটা বড় বা কোন সংখ্যাটা ছোট এখন এর জন্য আমাকে কি হিসাব করতে হবে এখানে দেখতে হবে আগে সংখ্যা দুইটা কয় অঙ্ক বিশিষ্ট যদি প্রথম সংখ্যাটা 4 অঙ্ক বিশিষ্ট হয় তাহলে 1 2 3 4 এটা 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা এটাও 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা
যদি চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় তাহলে অবশ্যই হাজার থেকে শুরু করতে হবে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার। হাজারের এখানে এসে এখানেও দেখেন এক, একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে হাজারে আছে আট, এখানে হাজারে আছে ছয়, তাহলে কিন্তু আমার খুব সহজেই চিহ্নিত হয়ে গেল এখানে 8000, এখানে 6000। তাহলে কোনটা বড়, নিশ্চয় আপনারা জেনে গেছেন এই সংখ্যাটা অবশ্যই বড় হবে। যদি এমন থাকতো 8883 8872, তাহলে কোন সংখ্যাটা বড়? হাজারের অঙ্ক দুইটাই সমান, তাহলে কিন্তু আমার নির্ধারণ করা গেল না যে কোন অঙ্কটা বড় বা কোনটা ছোট, বা কোন সংখ্যাটা যে বড় হবে সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারলাম না। তারপরে শতক স্থানীয় অঙ্ক দেখতে হবে, দুইটারই শতক স্থানীয় অঙ্কও দেখা গেল সমান, তাহলে শতক স্থানীয় অঙ্ক দিয়েও আমি নির্ধারণ করতে পারলাম না কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। এবার দশক স্থানীয় অঙ্কে দেখা গেল যে এইটাই 10, এইটাই 7, যেহেতু 8টা বড় 7 অপেক্ষা, তাহলে পরে এই সংখ্যাটাই কী হবে? বড় হবে। এইভাবে আমরা নির্ধারণ করি। যখন এইটাও যখন মিলে যায় তখন আমরা দেখি একক স্থানীয় অঙ্কটা, যে অঙ্কটা বড় হয় সেটা আমরা সেই সংখ্যাটা বড় বলি। এখন কোনোটায় আবার এমন থাকতে পারে 2 3 5, আবার 2 8, এমন দুইটা সংখ্যা যদি থাকে, যে সংখ্যার অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটা নিঃসন্দেহে বড়। এবার আমরা এখানে আসি অঙ্কের, দেখেন এখানে তাহলে আমার এই অঙ্কটার ক্ষেত্রে এটাও 4 অঙ্ক বিশিষ্ট, এটাও 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে এখানে প্রথম অঙ্ক অর্থাৎ হাজারের স্থানে দেখবো দুইটা একই রকম আছে, এটার শতকের স্থানে এইটা বড়, তাহলে এই যে বড়, এই সংখ্যাটা বড়। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, যেদিকে বড় হয় সেই দিকে যদি এদিকে বড় হয় তাহলে বড় সংখ্যা থাকে, তাহলে এই যে দুইটা মাথায় সেই দিকে থাকবে, আর যেদিকে ছোট সেই দিকে এইটা থাকবে, এই জিনিসটা তারা মনে রাখতে পারেন। এখন পরেরটা করি, তাহলে এখানে 5 অঙ্ক বিশিষ্ট, এখানেও 5 অঙ্ক, প্রথম দুইটা দেখেন একই রকম, এখানে 1 আছে এখানে আছে 0, তাহলে 1 তো 0 অপেক্ষা বড়, তাহলে এটা গ্রেটার দেন হবে, তবে প্রথম সংখ্যাটাই হিসাব করবেন। তাহলে এই সংখ্যাটা ছোট হলো এটার তুলনায়, এই জন্য এই চিহ্ন দিছি, আর এটার তুলনায় এটা হচ্ছে বড় হয়েছে, এই জন্য এই চিহ্ন দিছি। আমি তো আগেই বলেছি এটা বড় চিহ্ন আর এটা ছোট চিহ্ন, প্রথমটা বিবেচ্য হিসাবে প্রথম সংখ্যাটা বিবেচনা করে এটা করবেন। এখানে 4 দিশ হয় আর এখানে 5 অঙ্ক, নিঃসন্দেহে এটা তাহলে বড় হবে আর এটা ছোট হবে, তাহলে অবশ্যই আমাকে এই চিহ্ন দিতে হবে। অঙ্ক সংখ্যা যার বেশি সেই সংখ্যাটা অবশ্যই বড় হবে। এবার এখানে দেখেন, এখানে অঙ্ক আছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এখানে অঙ্ক সংখ্যা কিন্তু সমান, প্রথম 6টা অঙ্ক এখানে প্রথম 6টা অঙ্কের সমান, তাহলে পরবর্তী শেষ অঙ্কটা দিয়ে কিন্তু ছোট বড় নির্ধারণ হয়ে যাবে। এখন দেখেন এই অঙ্ক, এই সংখ্যাটা আছে ছোট, এই সংখ্যাটা বড়, তাহলে এই সংখ্যাটা অবশ্যই, এই অঙ্ক ছোট থাকার কারণে এই সংখ্যাটা ছোট হবে, তাহলে এই প্রতীক হবে। এবার দেখি 1 0 1 1 0 0 1, এটা পুরাপুরি মিলে গেছে এর সাথে, প্রত্যেকটা অঙ্কই 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা, তাহলে প্রত্যেকটা দেখেন প্রথমটা প্রথমটার সাথে মিলে গেছে, দ্বিতীয় দ্বিতীয়, এইভাবে প্রত্যেকটা যখন মিলে যাবে তখন এখানে আমরা সমান চিহ্ন দিব। এবার এখানে অঙ্ক সংখ্যা আছে 7টি, এখানে অঙ্ক সংখ্যা আছে 6টি, যার অঙ্ক সংখ্যা বেশি সেটা তো বড় হবে, তাহলে এই চিহ্ন হবে, এটা আমরা 1 নম্বর করে ফেললাম। এবার যেহেতু 1 নম্বর হয়ে গেছে এটা আমরা মুছে ফেলি। এবার পরবর্তী 2 নম্বরটা এখানে করব, আমরা 2 নম্বর অঙ্কটা একটু পড়ে দেখি, নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো।
এখানে এই নম্বর কার্ডের যে নম্বর দেওয়া আছে এই নম্বরটা দেখেন একটা বিজোড় সংখ্যা আর বাকি সব জোড় সংখ্যা আর একটা শূন্য তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করো বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে প্রথমে সবচেয়ে বড় সংখ্যা তারপরে আস্তে আস্তে ছোট সাজিয়ে বড় থেকে ছোট ক্রমে লিখতে হয় এখন আমরা তাহলে এই সংখ্যা ব্যবহার করে দুইয়ের এক নম্বরের উত্তর আমরা করছি বৃহত্তম সংখ্যাটি তৈরি করব তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে এই অঙ্কগুলোর ভিতর সবচেয়ে বড় অঙ্ক কোনটা নয় তাহলে নয়টা আগে বসাতে হবে তাহলে প্রদত্ত অঙ্কগুলো ব্যবহার করে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে সবচেয়ে বড়টা তাহলে আগে বসাতে হবে তারপরে এটা যেহেতু হয়ে গেল তারপরে যেগুলো বাকি আছে তার ভিতরে আটটা বড় এটার কাজ শেষ এবার ছয় বড় এটার কাজ শেষ এবার চার বড় এটার কাজ শেষ এবার দুই বড় এবার তারপর শূন্য বড় এটা তাহলে বড় থেকে ছোট সাজিয়ে সংখ্যাটা লিখলেই সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা পাওয়া যায় ঠিক অনুরূপভাবে যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে যদি ওই অঙ্কগুলোর ভিতর শূন্য থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে শূন্যটা প্রথমে দেওয়া যাবে না তাহলে কিভাবে করব দুই নম্বর তাহলে প্রদত্ত অঙ্কগুলো ব্যবহার করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে যদি এক লাইনে লিখতে পারলে এটা ভালো হতো এক লাইনে না ধরলে অন্তত দুই লাইনে লিখবেন তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি ব্যবহার করতে হয় তাহলে আমার দেখেন এখানে বড় থেকে ছোট কিন্তু সাজানো হয়ে গেছে তাহলে উল্টাভাবে লিখলেই কিন্তু ছোট ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যেতাম কিন্তু শূন্য থাকলে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আপনার শূন্য থাকলে কিন্তু শূন্যটা আগে দেওয়া যাবে না তাহলে শূন্যটা যদি বাদ রাখি এই শূন্যটা তাহলে বাকি সংখ্যাগুলো ছোট থেকে বড় লিখতে শুরু করতে হবে প্রথম অঙ্কটা যে দেওয়া হয়ে যাবে তারপরে শূন্য বসায় দেবেন তাহলে এই দুইটার কাজ আমার হয়ে গেল তাহলে প্রথমে শূন্য দেওয়া যাবে না প্রথমে শূন্য ছাড়া বাকি সংখ্যাগুলোর ভিতর সবচেয়ে ছোটটা আগে বাকি অঙ্কগুলোর ভিতর সবচেয়ে ছোট অঙ্কটা আগে দিতে হবে তারপরে শূন্য বসাবো তাহলে এই দুইটার কাজ শেষ হয়ে গেল তারপরে ছোট থেকে বড় লিখে গেলে হলো চার ছয় আট নয় এই যে হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা যদি শূন্য না থাকতো তাহলে একবারেই এটা যেমন বড় থেকে ছোট সাজিয়ে লিখছে এটার ক্ষেত্রে ছোট থেকে বড় সাজিয়ে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যেতাম তাহলে আমার এই দুই নম্বরটা হয়ে গেল এবার তিন নম্বর বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো তিন প্রদত্ত অঙ্কগুলো ব্যবহার করে ছয় অঙ্কের ছয় অঙ্কের বিজোড় বৃহত্তম সংখ্যা তাহলে প্রদত্ত অঙ্কগুলো ব্যবহার করে ছয় অঙ্কের বিজোড় বৃহত্তম সংখ্যাটা কিভাবে নির্ধারণ করবেন দেখেন তাহলে এখানে যে ছয়টা অঙ্ক আছে এখানে এর ভিতরে বিজোড় সংখ্যা কিন্তু একটাই আছে তাহলে তার কোনো চিন্তা করার দরকার নেই
একবার শেষে যেয়ে ওই সংখ্যাটা বসিয়ে দেবেন, তাহলে বাকি থাকলো আর কোন সংখ্যাগুলো। এখন দেখেন এখানে পরপর যেহেতু সাজানো আছে, তাহলে এই সংখ্যাটা বাদে, অর্থাৎ এটা তো করেছি, এখন এখানে সাজানো আছে বলে এখান থেকে নিচ্ছি, এই সংখ্যাটা সর্বশেষে বসাবেন। এখন বৃহত্তম হতে হলে এই সংখ্যাগুলো বাকিগুলো তাহলে এই পাশে বসাতে হবে, বড় থেকে ছোট। তাহলে আট ছয় চার দুই শূন্য, তাহলে দেখেন এই সংখ্যার চেয়ে বৃহত্তম বিজোড় সংখ্যা আর গঠন করা সম্ভব নয়, কারণ বিজোড় একক স্থানীয় অঙ্কে অবশ্যই বিজোড় রাখতে হবে, বিজোড় সংখ্যা আছেই মাত্র একটা। তাহলে ওই নয়টা রেখে এই অঙ্কগুলো নিয়ে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে, তাহলে বাকি আছে যে কয়টা অঙ্ক সেটা বড় থেকে ছোট সাজালেই বৃহত্তম সংখ্যা গঠিত হয়ে যাবে। এটা হয়ে গেল, তারপরে আমরা আসি ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা চার নম্বর, প্রদত্ত অঙ্কগুলো ব্যবহার করে ছয় অঙ্কের বিজোড় ক্ষুদ্রতম সংখ্যা, বিজোড় ক্ষুদ্রতম সংখ্যা কত। এখন আমার কিন্তু বিজোড় সংখ্যা বানাইতে হলে শেষে কিন্তু একটাই বিজোড় সংখ্যা আছে, নয় কিন্তু দিতেই হবে আপনাকে, তাহলে নয় আমি দিয়ে নিলাম। এখন বাকি অঙ্কগুলো দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবেন। দেখেন এখানে যে বাকি অঙ্কগুলো আছে এই কয়টা, এই কয়টার ভিতর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে শূন্য, কিন্তু শূন্য তো প্রথমে দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে, শূন্য ছাড়া বাকি অঙ্কগুলো দিয়ে এর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা আছে দুই, তারপরে দ্বিতীয় অবস্থানে শূন্য বসাতে হবে, তাহলে বাকি সংখ্যাগুলো দিয়ে তাহলে এই দুইটার কাজও শেষ হয়ে গেল। তাহলে বাকি থাকলো কি, ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু গঠন করবো, তাহলে চার ছয় আর আট, তার মানে একক স্থানীয় অঙ্কে বিজোড় সংখ্যাটা রেখে বাকি অঙ্কগুলো দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করলেই সবচেয়ে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি পাওয়া যাবে। এটা গেল আমার চার নম্বর, অর্থাৎ দুই নম্বর অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। এবার এবার তিন নম্বর অঙ্কটা দেখেন, আপনার বইয়ে তিন নম্বরের যে ছকটা দেওয়া আছে, কিন্তু ওই ছকের উপরে বলা আছে কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা, নিচে দেওয়া হলো সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাথে সাজাও, এবং শহরের জনসংখ্যা সর্বোচ্চ কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ, কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো। তাহলে এখানে শহরের নাম দিয়েছে ক খ গ ঘ ঙ, এই জনসংখ্যা মানের ক্রম অনুসারে, অর্থাৎ ক্রম ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাইতে বলেছে। এখন ছোট থেকে বড় ক্রম অনুসারে যদি সাজাতে হয়, এখানে দেখেন এখানে অঙ্ক সংখ্যা আছে সাতটা, এখানে অঙ্ক সংখ্যা সাতটা, এখানে অঙ্ক সংখ্যা সাতটা, তাহলে কিন্তু এই দুইটা সংখ্যার অঙ্ক সংখ্যা কিন্তু ছয়টা, তাহলে এই দুইটা সংখ্যা সবচেয়ে ছোট হবে, কিন্তু এই দুইটা ছয় অঙ্ক বিশিষ্ট এর ভিতরেও আবার ছোট আছে, কোনটা ছোট, এর একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষের স্থানে দেখেন এখানে আট এখানে তিন, তাহলে অবশ্যই এটা বড় হবে, তাহলে এটা ছোট। তাহলে এই দুইটা যখন হয়ে যাবে তখন বাকি থাকছে এই তিনটা, এই তিনটা নিয়ে পরে আমরা করব। তাহলে এর সলিউশনটা আমরা কিভাবে করব, তাহলে সমাধান তাহলে সংখ্যাগুলোর তাহলে নিচে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই,
आमी किन्तु ये दुटा संख्यार क्षेत्रे किन्तु छय अंक विशिष्ट संख्यार क्षेत्रे खूब सहजे किन्तु बोले दिलाम जे लक्षेर स्थान एखाने आठ एखाने तीन ताहले एटा अवश्यई छोटो ताहले तीन सात एक नय नय तीन ताहले एटा सबचेये छोटो आर एटा छय अंक विशिष्ट आरेकटा संख्या आठ आठ छय तीन नय सात एटा तार चेये एकटु बड़ो। এবার পরের যে তিনটা আছে এই তিনটা কিন্তু সাত অঙ্ক বিশিষ্ট। সাত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে আপনাকে লক্ষের পরে অযুত, অযুতের ঘরে সবচেয়ে ছোট যেটা সেটা ছোট হবে। তাহলে এটা দুই, এটা তিন, এটা চার, তাহলে দুই তো ছোট, তাহলে এই সংখ্যাটা ছোট হবে। তাহলে আমরা ওইটা বসিয়ে দিই দুই চার পাঁচ ছয় আট নয় এক। তারপরে এবার দুইয়ের পরে তিন, অযুতের স্থানে তিন আছে, তারপরে চার আছে, তার মানে এটা আছে এটা বড়। তার মানে প্রথমে হবে তিন সাত শূন্য চার দুই তিন এক, আর এখানে চার পাঁচ আট নয় চার সাত ছয়। আমার কিন্তু প্রথমে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে সাজানো হয়ে গেছে। এখন প্রশ্নে বলা হয়েছে কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ, কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন। তাহলে এর জন্য আমাকে যেটা লিখতে হবে, অর্থাৎ এটা কোন শহর ছিল, ক শহরের জনসংখ্যা, আর এটা ছিল কোন শহরের জনসংখ্যা, এটা ছিল ঘ শহরের জনসংখ্যা। তাহলে আমার সর্বোচ্চটা আগে লিখতে বলেছে, অর্থাৎ বা যেহেতু চার হাজার পাঁচশো সরি আছে চার পাঁচ আট নয় চার সাত ছয় এত জনসংখ্যা, কোন শহরে ঘ শহরের, সুতরাং ঘ শহরের জনসংখ্যা সবচেয়ে বা সর্বোচ্চ। তাহলে আমার যেটা বলেছে সেটা আমরা লিখে ফেললাম, ঘ কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ, আমরা পেয়ে গেলাম ঘ শহর। তাহলে ঘ শহরের জনসংখ্যা সর্বোচ্চ। তাহলে আরেকটা বলেছে কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন, এবার সেটা আসি। যেহেতু তিন সাত এক নয় নয় তিন এত জনসংখ্যা, ক শহরের সুতরাং ক শহরের জনসংখ্যা সর্বনিম্ন তাহলে আমার কিন্তু উত্তর যদি লিখি তাহলে আমরা সর্বোচ্চ আর সর্বনিম্ন, তাহলে এইটাও উত্তরে যাই, আর সর্বোচ্চ জনসংখ্যা ঘ শহর আর সর্বনিম্ন ক শহর। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি, তাহলে উত্তরটা আমরা এই পাশেই লিখি। উত্তর প্রথমে এই ক্রম অনুসারে সাজাতে বলেছে সেটা লিখি, তিন সাত এক নয় নয় তিন, তারপরে আট আট ছয় তিন নয় সাত, দুই চার পাঁচ ছয় আট নয় এক, তারপরে তিন সাত শূন্য চার দুই তিন এক, চার পাঁচ আট নয় চার সাত ছয়। এটা একটা উত্তর, আর একটা উত্তর ঘ শহর
আর একটা উত্তর আছে ক শহরে তাহলে ক্রম অনুসারে সাজালাম কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ আর কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন সেটা আমরা লিখে ফেললাম এবার এরপরে তাহলে আমাদের যে তিনটা অঙ্ক করার কথা সেটা আমরা করে ফেললাম তাহলে আপনাদের যেটা আজকে করালাম এই জিনিসটা সবগুলো আজকে আপনাদের HW থাকবে অর্থাৎ CW টু HW আর এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে আশা রেখে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ